আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আপনাদের সুমন ভাই, চলে আসলাম বসুন্ধরা এম ব্লকে। দেখতেই পাচ্ছেন আমি এম ব্লকে আছি। তো আজকে আপনাদের হচ্ছে যে চার কাঠার একটি প্লট দেখাবো এম ব্লকে, তো সেজন্য নিয়ে আসলাম, সাথে আছি আপনাদের সুমন ভাই। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, ধন্যবাদ সবাইকে। চলেন, চার কাঠা একটি প্লট আজকে আপনাদেরকে দেখাবো বসুন্ধরা এম ব্লকে। তো আমি কিন্তু প্লটের রাস্তা আছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 25 ফিটের একটি রাস্তা প্লটের, আর হচ্ছে আমাদের প্লট হচ্ছে এই প্লটটা বাউন্ডারি করা, দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা উত্তরমুখী প্লট, চার কাঠার একটি প্লট দেখতেই পাচ্ছেন। আর প্লটের পাশে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আছে সেগুলো কেটে ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছেন চার কাঠার একটি প্লট। তো এ হচ্ছে রাস্তাটা দেখেন, আর আশেপাশের লোকেশনটা আমি দেখাচ্ছি, এই দেখেন চার কাঠার একটি প্লট, প্লটে ঘাস আছে দেখতেই পাচ্ছেন, সাথে আছি আপনাদের সুমন ভাই। চলেন দর্শক, আস্তে আস্তে প্লটে যাই এবং প্লট সম্পর্কে ডিটেলসে আলোচনা করি। দেখেন এ হচ্ছে প্লটের সামনে আস্তে আস্তে যাচ্ছি, দেখেন 25 ফিট রাস্তা, এবং ওখানে আরেকটি রাস্তা আছে, ওটা একটি কানেক্টিং রাস্তা হবে 300 ফিটের সাথে। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লট, চার কাঠার একটি প্লট দেখতেই পাচ্ছেন, ঘাস ছিল আমরা ঘাস কেটে ফেলছি দেখেন। তো আসলে আমরা প্রতিটা প্লটে ঘাস থাকে ঘাস কেটে ফেলাই, কারণ বিক্রির উপযুক্ত করতে হলে ঘাসগুলো কাটতে হয়, এই জন্য ঘাস কেটে ফেলতে হয়। আর এই প্লটটি হচ্ছে যে এগুলো সবই পাবলিক প্লট, আমরা হচ্ছে যে পাবলিকের কাছ থেকে নেই, এই প্লটটিও এক প্রবাসী ভাইয়ের, তো তার কাছ থেকে নেয়া। তো দেখেন পাঁচ কাঠা চার কাঠার একটি প্লট বসুন্ধরা এম ব্লকে, সাথে আছি আপনাদের সুমন ভাই। আশেপাশের লোকেশনটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ঘাসফুল ভরা দেখেন। তো চার কাঠার একটি প্লট বাউন্ডারি করা, এবং এই প্লটটি এস্টিমেটেশন সব কিছু কমপ্লিট করা আছে, মালিক বাইরে আছে, উনি যেহেতু বাইরে থাকেন বাইরে আসবে, এবং প্লটটি হচ্ছে যে আমাদের কাছে বিক্রি করেছে, এই জন্য আমরা এখন একটু সেলের জন্য বিক্রির জন্য আর কি ইয়ে দিয়েছি, পোজ দিয়েছি। তো এই হচ্ছে প্লটের চার কাঠা প্লটের লোকেশনটা দেখতেই পাচ্ছেন, সাথে আছি আপনাদের সুমন ভাই। দেখেন চার কাঠা প্লট, খুবই সুন্দর লোকেশন, দেখেন আমি কিন্তু প্লটের ভিতরে আছি দেখতেই পাচ্ছেন, আজকে শুক্রবার ভিডিও করতে আসলাম। তো প্লটে ঘাস ফুলে যেহেতু ভরা, এগুলোর হচ্ছে যে ইয়াগুলো অনেক মানে খুবই খাড়া খাড়া, এগুলো যেহেতু নতুন কাড়া হয়েছে খুব প্রবলেম করতেছে, আমি হাঁটতে পারতেছি না। দেখেন চার কাঠার একটি প্লট, এটি উত্তরমুখী একটি প্লট বসুন্ধরা এম ব্লকে, সাথে আছে আপনাদের সুমন ভাই। তো এটা বাউন্ডারি করা প্লট দেখতেই পাচ্ছেন, বাউন্ডারি করা, আর এখানে যারা প্লটটি নিতে চাচ্ছেন তারা কাঠাপ্রতি হচ্ছে যে আগে ছিল 5 লাখ, এখন 1 লাখ বাড়ানো হচ্ছে, 6 লাখ করে আপনার লাগবে পার কাঠা, নেমটা আসবারবি এ হচ্ছে বিষয়। আর অন্যান্য ব্লকে 5 লাখ টাকা আছে, 5 লাখ না আপনার হচ্ছে পি এক্সটেনশনে 3 লাখ, আর আই এক্সটেনশন হচ্ছে 10 লাখ আছে, 8 লাখ আছে, 6 লাখ টাকা আছে, লোকেশন অনুযায়ী ডিপেন্ড করে। আর এই প্লটটা হচ্ছে যে আপনার 6 লাখ টাকার নেম ট্রান্সফার পেয়ে আসবে, তবে এই মুহূর্তে আমি যতটুকু জানি 5 লাখ টাকা আছে, এই মুহূর্তে আপনারা যদি নিতে চান তাহলে 5 লাখ টাকা করে নিতে পারবেন। আর চেয়ারম্যান স্যারের সাইন করলে 6 লাখ টাকা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্লটের পিছনে আছি দর্শক, দেখতেই পাচ্ছেন সাথে আছি আপনাদের সুমন ভাই। আপনারা যারা বসুন্ধরাতে প্লট কিনতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন দিয়ে চলে আসবেন, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে ফোন দিয়ে চলে আসবেন। এটা হচ্ছে পিছনের একটি প্লট দেখতেই পাচ্ছেন, আর আমাদের প্লটটা হচ্ছে এটা দেখেন, একদম ঘাসফুল কাটা ছিল, এখন হচ্ছে যে এটা মানে ঘাসফুলগুলো কেটে ফেলছি আমরা দেখেন। এ হচ্ছে লোকেশনটা, খুব প্রাইম একটা লোকেশন, আসলে আমাদের কাছে প্লট এভেলেবেল আসে কিন্তু বিক্রি হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো আপনাদের যাদের প্লট আছে, যাদের প্লট আছে বসুন্ধরা আবাসিক এলাকা, যেসব বাপুদের এবং ভাইদের প্লট আছে, বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের প্লট আছে, প্লটটি বিক্রি করতে চাচ্ছে যে কোনো ব্লকে, তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডেসক্রিপশন এবং টাইটেলে দেয়া থাকে, চ্যানেলের ভিতরেও দেয়া আছে, আপনারা ওইখান থেকে নাম্বারটা কানেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ করে আপনাদের যে প্লটের ডিটেলস আমাকে বলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লটে আছি, আর প্লটে অনেক সন গাছগুলো অনেক খাড়া খাড়া, এই জন্য মানে কাটার মতো, এই জন্য হাঁটতে পাচ্ছি না। তো দেখেন, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, প্লট কিনতে চাচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা তো, বা বিক্রি করতে চাচ্ছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো আপনাদের দোয়ার বরকতে আমি অনেকগুলো প্লট বিক্রি করেছি এবং ক্রয় করেছি, ইনশাল্লাহ আপনাদের কাছে আমার চিরকৃতজ্ঞতা, কারণ আপনাদের কারণে আমি অনেকগুলো বাইরে থেকে, যারা বাইরে আছে আপনারা শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপে, তো তারা আমাকে নক করেছে এবং আপনাদের কথা বলেছে। তো ধন্যবাদ আপনাকে সবাইকে যারা আমার ব্লগ দেখেন এবং ভিডিও দেখেন, আমার কন্টিনিউসলি ভিডিও দেওয়া হয় ইউটিউবে, ইউটিউব ভিডিও দেওয়া হয়, আপনারা ভিডিও দেখবেন, দেখেন প্লটে অনেক ঘাস, মানে ঘাস যে নতুন কাটা হয়েছে, গাছ অনেক খাড়া খাড়া ইয়াগুলো, আপনার এই যে ইয়াগুলো এগুলো অনেক খাড়া খাড়া, এই জন্য দেখতেই পাচ্ছেন লোকেশনটা অনেক ভালো। আপনারা যারা ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই, চার কাটা প্লটে খুব ভালো এখন ভালো বাড়ি করতে পারবেন। আর এখন কিন্তু আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন খুবই উপযুক্ত একটা টাইম বিক্রি করার জন্য, কারণ এখন মার্কেটে ভালো একটা দাম স্টেবল করতে আসছে, আর যারা কিনতে চাচ্ছেন তারাও ওইভাবে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন লোকেশনটা খুবই সুন্দর, চার কাঠার একটি প্লট, উত্তরমুখী প্লট, লোকেশনটাও ভালো, আপনার ওই সাইডে যে সামনে রাস্তাটা ওটা হচ্ছে যে আপনার সাইড পিঠে একটি রাস্তা, তারপর ওই সাইডে একটি রাস্তা আছে ওটা হচ্ছে যে আপনার 200 ফিটের প্রস্তাবিত একটি রাস্তা বসুন্ধরা এম ব্লকে, দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমি যদি দেখাই এদিক দিয়ে প্লটটা, প্লটটা খুবই সুন্দর লোকেশনে বসুন্ধরা এম ব্লকে, চার কাঠার একটি প্লট, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লটটি নেওয়ার জন্য। আর যেসব আপুরা এবং ভাইয়েরা কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া বা অন্য অন্য দেশে থাকে, প্লট আছে, প্লট বিক্রি করতে চাচ্ছেন, বা আপনার আত্মীয় স্বজনের প্লট আছে, রেজিস্ট্রেশন বা মিউটেশন করা প্লট বা আনরেজিস্ট্রি প্লট, ইনশাল্লাহ আমি সঠিক দামে ক্রয় করে নেব, সঠিক দামে ক্রয় করে নেব আপনাদের যদি কোনো প্লট থাকে। আর হচ্ছে যে আপনাদের ল্যান্ড সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, বা ল্যান্ড সংক্রান্ত যদি কোনো সমস্যা বা মিউটেশন করা লাগে বা কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আপনার প্লটটি আমি সঠিক দামে ক্রয় করে নেব। ঠিক আছে, দেখেন লোকেশনটা অনেক ভালো একটি লোকেশন, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তারপর আপনাদের জন্য ভিডিও করতে আসলাম, খুবই সুন্দর লোকেশন। দর্শক সাথে আছে আপনাদের সুমন ভাই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন অনেক ভাইয়েরা ফোন করে, আসলে বসুন্ধরা যারা প্লট নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে যে যে কোনো সময় প্লট এসে দেখতে হবে, আসলে প্লট না এসে দেখলে হবে না, কারণ বসুন্ধরাতে আপনারা যারা প্লট কিনতে চাচ্ছেন, দেখেন আমি কিন্তু এই প্লটের সাইডে আসি, ব্যাক সাইডে আসি, দেখেন প্লটটা খুবই সুন্দর একটি লোকেশনে, চার কাঠার একটি প্লট, দেখেন। তো আপনারা যারা প্লট কিনতে চান অবশ্যই ফোনে না জানিয়ে সরাসরি চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদেরকে প্লট দেওয়া যাবে যে কোনো ব্লকে আপনার বাজেট অনুযায়ী। আর যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ সঠিক দামে আমি প্লট ক্রয় করে নিব, আপনাদের সুমন ভাই সঠিক দামে প্লট ক্রয় এবং বিক্রয় করে থাকি। আমার অফিস বসুন্ধরাতে, যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে রিসিভ করে এসে প্লট দেখাবো। দেখতেই পাচ্ছেন খুবই ভালো একটি লোকেশন, চার কাঠার একটি প্লটের লোকেশনটা খুবই ভালো। আবার আমি দেখাচ্ছি প্লটের, প্লটের এই যে রাস্তাটা এটা হবে 25 ফিটের একটি রাস্তা, দেখেন। তো দর্শক আস্তে আস্তে আপনাদের সুমন ভাই বিদায় নিচ্ছি, চলেন আস্তে আস্তে এই রাস্তাটুকু সামনে গিয়ে ভিডিওটা শেষ করি। দেখেন এই হচ্ছে পাশের প্লট, এবং প্লটের যে ঘাসগুলো কাটা হয়েছে আপনারা দেখেন, যে ঘাসের জিয়াগুলো অনেক শক্ত, এই জন্য প্লটে যাওয়া যাচ্ছে না, দেখেন আমি কিন্তু 25 ফিট রাস্তায় আছি, চার কাঠার একটি প্লট। আপনাদের যাদের অন্য অন্য ব্লকে প্লট আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি সঠিক দামে প্লট ক্রয় করে নেব। দেখতেই পাচ্ছেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লটের, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর বসুন্ধরা আবাসিক এলাকা যদি কোনো ফ্ল্যাট থাকে, আপনাদের কোনো ফ্ল্যাট থাকে
তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি বা আপনার আত্মীয় স্বজনে কোনো ফ্ল্যাট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সঠিক দামে ফ্ল্যাটটি ক্রয় করে নেব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আপনাদের সুমন ভাই বিদায় নিচ্ছি বসুন্ধরা এম ব্লক থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।